হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে এইচএসসি ভর্তি আবেদন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসে করবেন, এ টু জেড প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার আরসিসি টেক বিজনেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটি কথা, আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সমস্ত কিছু জানা হয়ে যাবে আবেদন সম্পর্কে। এ টু জেড তথ্য এখানে বলা আছে বা দেখানো আছে, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার দেখে আপনি কাজ শুরু করবেন, তাহলে আপনার আবেদনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন আমরা এখন আবেদনের মূল পর্বে চলে যাই। আবেদন শুরু করার পূর্বে আপনাকে 150 টাকা যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আমি প্রথম অবস্থায় আবেদন ফি পেমেন্ট করার জন্য বিকাশ গেটওয়েতে চলে যাচ্ছি। এখানে বিকাশ গেটওয়েতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বিকাশ পিন নাম্বারটা এখান দিয়ে দিব। বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে বিকাশের মূল সাইটে নিয়ে আসছে, ব্যালেন্স চেক করে নেবেন। অবশ্যই আপনার মোবাইলে 150 টাকা প্লাস ব্যালেন্স থাকতে হবে। আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন 160 টাকা ব্যালেন্স রাখার জন্য। এরপর আপনি চলে আসবেন এডুকেশন ফি। এডুকেশন ফিতে ঢোকার জন্য আপনি এখানে আরও দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আছে এডুকেশন ফি, এডুকেশন ফিতে একটি ক্লিক করবেন। এডুকেশন ফিতে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠান খুঁজুন, এই প্রতিষ্ঠান খুঁজুন একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন এক্সআই, এক্সআই ক্লাস অ্যাডমিশন, এটা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করছেন সেই বোর্ডের নাম এখানে লিখে দিবেন। আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। তারপরে পাশের সাল এখান থেকে 2023 দিলাম, এবং রুল নম্বর অর্থাৎ আপনার যে রুল নম্বরটা এসএসসি রুল নম্বরটা সেটা এখানে খুব সুন্দরভাবে লিখবেন, নির্ভুলভাবে, যেন কোনো রকম ভুল না হয়। আমি আমার রুল নম্বর দিয়ে দিচ্ছি। রুল নম্বর দেওয়ার পরে নিচের দিকে রাখবে আপনার একটি সচল মোবাইল নম্বর, অর্থাৎ যে নম্বরে সমস্ত মেসেজ আদান প্রদান করা হবে সেই নম্বরটি এখানে লিখে দিবেন। আমি এখানে আমার মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে পে করতে এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সম্পর্কে সমস্ত তথ্য এখানে চলে আসছে, রোল নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষার্থীর নাম এখানে দেখাচ্ছে, এবং কত টাকা কেড়ে নেওয়া হবে সে টাকাটা এখানে দেখাচ্ছে 150 টাকা। এই সবকিছু ঠিক থাকলে আপনি পরবর্তী চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে পিন নম্বরটি আছে সেই পিন নম্বরটি এখানে লিখে দিবেন। আমি আমার পিন নম্বরটি লিখে দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনার নতুন ব্যালেন্স তৈরি হয়েছে এখানে, অর্থাৎ 150 টাকা নেওয়ার পরে যা থাকবে সেটা নতুন ব্যালেন্সে দেখিয়েছে, এবং নিচে রোল নম্বর দেখিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি। ট্যাপ করে ধরে রাখার পরে উপর লেখা আছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে। সফল হওয়ার পরে আপনি একটি পেমেন্ট রিসিপ্ট পাবেন। পেমেন্ট রিসিপ্টটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। এই জন্য পরবর্তীতে ক্লিক করবেন, নিচের দিকে পরবর্তী এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে রুল নম্বর দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে রিসিপ্ট ডাউনলোড করুন। এই রিসিপ্ট ডাউনলোডটি করে নিচ্ছে আমরা। রিসিপ্ট ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এই রিসিপ্টটি আপনার মোবাইলে যত্ন সহকারে ডাউনলোড করে সেভ করে রাখবেন, অথবা সাথে সাথে সময়কালে পিন করে নেবেন যে কোনো কম্পিউটার থেকে। আবেদনের শুরু করার প্রথমেই আপনাকে চলে আসতে হবে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি আমার কম্পিউটার থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম। অ্যাড্রেস বারে লিখবেন এক্সআই অ্যাডমিশন। আমি এখানে এক্সআই অ্যাডমিশন লিখে নিচ্ছি, এক্সআই অ্যাডমিশন। এক্সআই অ্যাডমিশন লেখার পরে আপনাকে নিয়ে আসছে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমে। আপনি এখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আবেদনের মূল সাইটে নিয়ে আসছে। আসার পর এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আবেদনের নীতিমালা দেওয়া আছে, আবেদন নির্দেশিকা দেওয়া আছে, পেমেন্ট পদ্ধতি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনি প্রত্যেকটা বোর্ডওয়ারি এখানে দেওয়া আছে, কোন কলেজে কত পয়েন্ট লাগবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে আসলো অনলাইন আবেদন। আমি এখানে অনলাইন আবেদনে ক্লিক করছি। আবেদনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে।
এই পেজ আসার পরে আপনি নিচে দিকে খেয়াল করেন রোল নম্বর, এখানে আপনার রোল নম্বরটি লিখে দিবেন। আমি এখানে আমার রোল নম্বরটি লিখে দিচ্ছি। রোল নম্বর লিখে দেওয়ার পরে আপনার যে বোর্ড সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আমার ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড দিলাম। আর আপনার যেটা থাকবে সেটা আপনারা দিবেন। আর এখানে পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে পাস করছেন, সেখান থেকে আপনার এখানে সিলেক্ট করবেন। এখানে 3 বছরের যারা ভিতরে আছে, 21, 22, 23, এরা শুধু আবেদন করতে পারবে, এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। যেহেতু আমি নতুন 23, তাহলে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেটি সঠিকভাবে লিখে দিবেন। আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর লিখে দেওয়ার পরে নিচের দিকে দেখেন একটা ভেরিফিকেশন কোড আছে, এই কোডটি আপনি সঠিকভাবে লিখে দিবেন। আমি এখানে কোড নম্বরটি লিখে দিচ্ছি। কোড নম্বর লিখে দেওয়ার পরে নেক্সট, নেক্সটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। আসার পরে এখানে আপনার মোবাইল নম্বরটি চাওয়া হয়েছে, অর্থাৎ আপনি যে মোবাইল নম্বর দিয়ে টাকা পেমেন্ট করলেন 150 টাকা, সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দিবেন। আমি এখানে পূর্বে ব্যবহার করা মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি, এবং এই সেম মোবাইল নম্বরটি পাশে করেও লিখতে হবে, রিটাইপ মোবাইল নম্বর। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে এটা ঘরটা অপশনাল, এনআইডি গার্জিয়ান এটা দরকার নেই আমার, এটা বাদ রাখলাম। আর যদি আপনারা দেন তাহলে দিতে পারেন। যার আইডি কার্ড নম্বর দিবেন তার সাথে আপনার সম্পর্কটা কি, মাদার্স না ফাদার, সেটা এখানে ক্লিক করে দিতে হবে। আমি যদি যেহেতু দিচ্ছি না, যেমনি আছে এমনি থাকবে। তার যদি কোনো কোঠা থাকে আপনার কোঠা, তাহলে আপনি এখানে কোঠায় ক্লিক করে আপনার যে কোঠা সেটি আপনি দিতে পারবেন। যদি মুক্তিযোদ্ধা কোঠা হয় সেটা দিতে পারবেন, কিন্তু না হলে আর দেওয়ার দরকার নাই। আমি এখানে কোঠা নাই যেহেতু কোঠা দিলাম না। না দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে যাওয়ার আগে আপনি আর একটাবার মোবাইল নম্বরটি চেক করে নেবেন, মোবাইল নম্বর ঠিক আছে কিনা। অবশ্যই মোবাইল নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবসময় খেয়াল রাখবেন মোবাইল নম্বর যেন কোনোভাবে ভুল না হয়। তারপরে আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে, অর্থাৎ কলেজ চয়েস দেওয়ার জন্য এই পেজে নিয়ে আসছে। এখন আপনি কলেজ চয়েস দিবেন কীভাবে সেটা আপনার মনে ভিতরে একটা প্রশ্ন আসতে পারে। আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। কলেজ চয়েসটি হবে সম্পূর্ণ প্রায়োরিটি ভিত্তিতে, অর্থাৎ আপনার যে কলেজটায় পড়তে ইচ্ছা বেশি সেই কলেজটা আগে দিবেন, আর যে কলেজে আপনি পড়তে ইচ্ছা না সেগুলো স্টেপ বাই স্টেপ নিচের দিকে দিবেন। সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দেওয়া যাবে এবং সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দেওয়া যাবে। এখন আসি আমরা চয়েস লিস্ট সাজাই। বোর্ড, জেনারেল বোর্ড, ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, তারপর থানা, আমার থানা হচ্ছে হৈরামপুর, তারপর কলেজ, আমি কোন কলেজে আবেদন করবো, প্রথম চয়েস দেবো কোনটা, সেই কলেজ নেমটা আমি এখান থেকে সিলেক্ট করছি। আমার প্রথম চয়েস হচ্ছে এম এ রফ কলেজ কৌড়ি, আমি এম এ রফ কলেজে ক্লিক করছি। এম এ রফ কলেজে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো শিফটে। এই শিফটে এসে এখানে একটি শিফট আছে, অনেক কলেজে 2 শিফট থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো শিফট সিলেক্ট করবেন। আমার ডে শিফট, তার ভার্সন বাংলা, তার গ্রুপ দিচ্ছি আমি, আমার গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ আর্টস, আমি এই হিউম্যানিটিসে ক্লিক করছি। গ্রুপ দেওয়ার পরে আপনি অ্যাড দিস কলেজ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথম চয়েসটি এখানে চলে আসলো। প্রথম চয়েস দেওয়ার পরে আমি এখন সেকেন্ড চয়েস দিব। সেকেন্ড চয়েস হচ্ছে আমার মানিকগঞ্জ জেলা, ঠিক আছে, কিন্তু থানা চেঞ্জ হবে, সেটা হচ্ছে মানিকগঞ্জ সদর। মানিকগঞ্জ সদরে যে কলেজ নেম দিচ্ছি আমি এখান থেকে, গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ, গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ আমার 2 নম্বর চয়েস। দেওয়ার পরে শিফট ভার্সন যা আছে দিয়ে দেবেন আপনি, আমি ডে ভার্সন বাংলা গ্রুপ আর্টস মানে হিউম্যানিটিস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার অ্যাড দিস কলেজ, দুটো হয়ে গেল। এখন আমি 3 নম্বর কলেজ সাজাবো। 3 নম্বর হচ্ছে সেটা আমার মানিকগঞ্জের ভিতরেই, শুধু আমি এখান থেকে থানাটা চেঞ্জ করব। এখন চলে আসবো আমি আবার হৈরামপুরে। হৈরামপুর আসার পরে আমি এখন দিচ্ছি গভর্নমেন্ট বিচারপতি নুরুল ইসলাম কলেজ, ক্লিক করলাম। ক্লিক করার পরে শিফট ডে ভার্সন বাংলা গ্রুপ হিউম্যানিটিস দিয়ে অ্যাড দিস কলেজ, 3টে হয়ে গেল। এর বাকি রইল আর 2টা, এই 2টা আমি এখন দিয়ে দিব। এখন আমার 4 নম্বর চয়েস হচ্ছে সেটা হৈরামপুরে, এই জন্য আমি এখানে কলেজ চয়েস এসে জিটকা খাজা রহমত আলী কলেজে ক্লিক করছি। ক্লিক করার পরে শিফট ডে ভার্সন বাংলা গ্রুপ হিউম্যানিটিস দেওয়ার পরে অ্যাড দিস কলেজ, 4টে হয়ে গেল। আমি মোট চয়েস দিব 5টা। এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ 10টা বন্ধু সাজাতে পারবেন, আমি 5টায় শেষ করব। এখন আমার 5 নম্বর চয়েস হচ্ছে মানিকগঞ্জ সদরে। আবার মানিকগঞ্জ সদরে চলে যাচ্ছি। সদরে যাওয়ার পরে কলেজ নেম হচ্ছে খান বাহাদুর, KH খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ, এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে আবার শিফট ডে ভার্সন বাংলা গ্রুপ হিউম্যানিটিস দেওয়ার পরে অ্যাট দিস কলেজ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার 5টা কলেজ চয়েস হয়ে গেছে।
এখন পাইরোটি ভিত্তিতে ওখানে এক দুই তিন চার পাঁচ আমি দিয়েছি, অর্থাৎ পাইরোটি ভিত্তিতে এখানে দেখাইছে সিরিয়াল নম্বরটা। আপনারা যেভাবে দেবেন ঠিকই সেভাবে দেখাবে এখানে। অবশ্যই আপনার প্রায়োরিটি ভিত্তিতে কলেজ সাজাবেন, যে কলেজে আপনি পড়তে ইচ্ছুক বেশি সেই কলেজ আগে দিবেন, আর যেটা পড়তে ইচ্ছুক কম সেটা পরে দিবেন। আর এই আবেদনটি আপনি স্টেপ বাই স্টেপ সাজানোর পরে যদি মনে করেন না আমার ভুল হয়েছে আমি এটা কেটে দিব, ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিলেট অপশন আছে কেটে দিতে পারবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এবং এই আবেদনটি আপনি সাবমিট দেওয়ার পরে সর্বোচ্চ পাঁচবার পরিবর্তন করতে পারবেন। এখন সব কিছু ঠিক আছে, ঠিক থাকার পরে আমি এখন নিচে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমার এখানে সমস্ত তথ্য চলে আসছে, অর্থাৎ কলেজে চয়েস দিলাম আমি পাঁচটা, সেই কলেজ তথ্যগুলো এখানে চলে আসছে। চলে আসার পরে আপনি ভালো করে দেখে নেবেন আরেকবার, যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সব কিছু ঠিক আছে, আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে একটি মেসেজ চলে আসবে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউ হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইওর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার আবেদনটি সাবমিট হয়েছে এবং আপনার মোবাইলে একটি SMS চলে গেছে, সেই SMSটি অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এবং তার নিচে আছে প্রিন্ট ভার্সন, এই প্রিন্ট ভার্সনে একটি ক্লিক করবেন। আমি এখানে প্রিন্ট ভার্সনে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি যে চয়েসটা সাজালেন সেই চয়েসের একটি প্রিন্ট লিস্ট এখানে চলে আসছে, আপনি আপনার সুবিধা মতো এটি প্রিন্ট করে নেবেন অথবা আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে নেবেন। এভাবে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে গেল। আমি নিচে প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক করে আমার কম্পিউটারে সেভ করে রাখছি PDFটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে।